মা তার সন্তানকে কত ভালোবাসে ভাইজান। আমার আব্বা সানেরা আমার পর্দা নাসিন মায়েরা শুনে যাও রাতের বেলা মা তার সন্তানকে কত ভালোবাসে। বন্ধুরে আপনাদের তো লম্বা লম্বা দুটি হাত রয়েছে, আপনাদের তো লম্বা লম্বা দুটি পা রয়েছে, আপনারা তো একা চলতে পারেন একা ফিরতে পারেন, কিন্তু বাজান রে আমি মনিরুদ্দিন তাহা পারি না, আমি একা চলতে পারি না, আমি এক অন্যের সাহায্য ছাড়া চলার মতো ক্ষমতা আমার আল্লাহর তাই নাই। ভাই গো মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা কি জানেন কি জানেন না জানি না, কিন্তু আমি মনিরুদ্দিন বলি বন্ধু যারা মাকে খোঁটা দিয়ে কথা বলো, যারা মাকে কষ্ট দিয়ে কথা বলো, যারা মাকে খাবার দিতে কষ্ট পাও, যারা মায়ের সাথে অন্যায় অত্যাচার করো, বয়ের কথা শুনে পৃথক আলাদা জুদা হয়ে যাও, কান খুলে শুনে নাও মা কারে বলে ভাই গো আপনার মা আপনাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে 14টি 10টি বছর, আপনাকে মা লালন পালন করতে কষ্ট পেয়েছে 10টি বছর, কিন্তু আমাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে মা আমার 14টি বছর। ভাই গো আপনি 6 মাসে বসতে পেরেছেন, 6 মাসে কি পেরেছেন আপনি 6 মাসে আল্লাহর জমিনে বসতে পেরেছেন, আমি 2 বছর বসতে পারি নাই। আপনি 2 বছরে আল্লাহর জমিনে চলতে পেরেছেন, আমি মনিরুদ্দিন 8 বছর আল্লাহর জমিনে চলতে পারি নাই। মা 1-2 করে 8টি বছর আমারে বুকে লইয়া আল্লাহর জমিনে ঘুরেছে। শুধু তাই নয় বন্ধুরে, মা 1-2 করে 15টি বছর 14টি বছর ধরে মানুষের দ্বারে 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 ভিক্ষা করে আমাকে মা লেখাপড়া করিয়েছে। মার এত দয়া মার এত মায়া। ভাইজান আজকে তো মাথাটা আপনাদের সমান, আজকে তো বডিটা কাছাকাছি আপনাদের মতনই 36 থেকে 37 ইঞ্চি চওড়া, আজকে তো কথা বলি আপনাদের আওয়াজেই কথা বলি, আজকে তো আপনাদের মতোই মুখে দাঁড়ি, কিন্তু সেই দিন যেই দিন মায়ের পেট থেকে আল্লাহর জমিনে এসেছিলাম বাজান রে এতটুকু নিয়ে এসেছিলাম, যেন শুধু চোখ দুটি দেখে বোঝা যাচ্ছিল এটা মানুষ, এই ছাড়া বোঝা যাচ্ছিল না, কিন্তু মায়ের কত দয়া মায়ের কত মায়া। মা আমারে ফেলে দিতে পারে নাই, মা আমারে ফেলে দিতে পারে নাই, মা অতি মহব্বত করে ছেঁড়া কাপড় দিয়ে মা রক্ত গুলি মুছে ময়লা গুলি মুছে আমারে বুকে জড়িয়ে ধরে 1-2 করে 14টি 15টি বছর ধরে লালন পালন করে মানুষ করে আপনাদের দরবারে দিয়ে দিয়েছে। দেখে রে মা কাকে বলে ভাইজান মা তার সন্তানকে এত ভালোবাসে, আমি একজন এমনই সন্তান ভাইজান বন্ধুরা আমার, আমি মনিরুদ্দিন বেঈমান, আমি মনিরুদ্দিন চিটা, আমি মনিরুদ্দিন দালাল, আমি মনিরুদ্দিন বলি একরকম চলি আর একরকম, আমি মনিরুদ্দিন আমার কথার সাথে কাজের মিল নেই, আমি সকালবেলায় সেন্টুর লোক সন্ধ্যাবেলায় মন্টুর লোক, আমি মনিরুদ্দিন বেঈমান। কিন্তু রে বিশ্ব বিহার বাংলার লোকেরা আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ এবং তাহার রাসূল যাহা বলেন তাহাও সত্য, একই দিন মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার, কেন বান্ধ ওই দালান ঘর একই
তিনি মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া এ পাশের গাড়ি এ কাঠের গাড়ি এ পাশের গাড়ি এ কাঠের গাড়ি পানিয়ে চলে যাবি রে বন্ধু আমার কেন বান্ধ ওই দালান ঘর আমার ভাইয়েরা আমার আব্বাসানেরা তবে আমি মনির উদ্দিন একটা মারাত্মক কথা বলেছি আমি মনির উদ্দিন বেঈমান আমি আপনাদের বলেছি আমি মনির উদ্দিন বেঈমান আমি মনির উদ্দিন চিটার আমি মনির উদ্দিন দালাল আমি সকালে বলি একটা সন্ধ্যায় করি আর একটা আমার কথার সাথে কাজের মিল নেই কাজের সাথে কথার মিল নেই কিন্তু আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য আমার আল্লাহ বলেন আমি তোমাদের কল্যাণ করব আমি তোমাদেরই বিজয় করব তোমরা যদি বিজয়ময় হতে চাও তোমরা যদি কল্যাণময় হতে চাও তোমরা যদি ভারতের মাটিতে আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দিতে চাও শান্তির পথে যদি চলতে চাও তবে মদের বোতলগুলি ভেঙে দাও সুদের খাতা থেকে নামটা কেটে দাও মিথ্যার মুখে ঝাঁটা মারো অন্যায়ের মুখে লাথি মেরে সত্যের পতাকা নিয়ে মসজিদে প্রবেশ করো নায়ের প্রতিবাদ করো আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব ভাইজ গো রে বিহার বাঙ্গালের লোকেরা রে আমার মা এবং বোনেরা শুনে যান রাতের বেলা আমার আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াত নাজিল হওয়ার কিছুদিন পরেই আমার আল্লাহর ডাক এসে গেল আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন জিবরাইল নবীর কাছে এসে বললেন নবী গো মক্কার মাটিতে আবু জেহেল এবং তাওতবা সাহেবা মুকিরা তারা আপনার উপরে এবং আপনার সেনাবাহিনী সাহাবিদের উপরে যেই অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন করে আমার আল্লাহ আপনারে পারমিশন দিয়েছে আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো ব্যাপার তো খুব খারাপ আল্লাহ বলে দিয়েছে এখন করবো কি ওরা তো 74 হারা তো 30 কিন্তু আল্লাহ তো বলে দিয়েছে এটা আমার কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা আমি বিজয় করব তোমাদেরই তোমরা ঈমানটা মজবুত করো আমার উপরে বিশ্বাস ভরসা করো ওই যে বলে দিয়েছে এই কথার ভিত্তিতে আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী মক্কা মদিনার মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে আবু জেহেলকে বলল রে আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা আয় বদরের উহুদের প্রান্তে আয় মৌতার প্রান্তে আয় কালেমার পতাকা উঁচু করতে চাই মায়ের দুধ খেয়েছি ময়দানে বেরিয়ে মৌতার প্রান্তে দাঁড়িয়ে আমার রসুল দয়ার হাবিব বিশ্বর নবী এই হুঙ্কার আওয়াজ আবু জেহেলকে দিল আবু জেহেল বড় বড় চোখ করে রাগে রাগ নিতে হয়ে বলে কে রে কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দিন প্রতিষ্ঠিত করতে চাও চাও সেনাপতি কমান্ডারেরা যাও চাও সেনাপতি কমান্ডারেরা যাও মুহাম্মদ এবং তার লাই লস্করদের পিটিয়ে গুটিয়ে মৌতার প্রান্তে শেষ করে দাও ভাই গো এইদিকে আমার নবীর ডাক এসে গেল ওইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল এইদিকে আমার নবীর ডাক এসে গেল ওইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল এই দিক থেকে
থেকে আসতে আসে আবু জাহেলের সেনা কমান্ডারেরা, এই দিক থেকে আসতে আসে আমার নবী সাহাবীরা। ময়দানে জমা হতে লাগলো, ময়দানে জমা হতে 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 সেনাপতি কমান্ডার জমা হলো 1,03,000। কতটি জমা হলো? কতটি যে এই ছোড়ারা, তোরা একটু জোরে কইতে পারিস না রে, কতটি হলো? 1,03,000। ইতিহাসের পাতায় পাওয়া যায়, ইতিহাস মানে হাদিস, ইতিহাসের পাতায় পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, 1,00,000 ছিল আবু জেহেলার কমান্ডার, 3,000 ছিল দয়ার নবী, মাত্র 1,03,000। ওরে মামুর বেটা, মামা তো ভাইরা, আপনারা বলুন তো, লড়াই যদি লেগে যায় জি 3,000-এর হবে না 1,00,000-এর? 3,000-এর কেন? ওই যে আমার আল্লাহর ওয়াদা, আমি বিজয় করব ইমানদারে। কেন ভাইজান, 1,00,000 হলো মদ কর, সুদ কর, জেনা কর, অত্যাচারী, ধর্ষণকারী, নির্যাতনকারী, আর 3,000 হলো আল্লাহর, আল্লাহর জান্নাতের পাগল এবং নবীর প্রেমী। এই 3,000 হলো বড় লোভী। বলে কেমন লোভ? এরা হলো জান্নাতের লোভী, এরা হলো নবীর ভালোবাসা, নবীর প্রেমিক, নবীর নবীর দিওয়ানা। এদের মধ্যে আছে দুইটা জিনিস, একটা হলো আল্লাহর জান্নাত, আর একটি হলো নবীর ভালোবাসা, নবীর মহব্বত। আর ওদের মধ্যে আছে মদ, সুদ, গাঁজা, ভাঙ, নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, প্রায় 14-15টি ওদের মধ্যে আছে। আর এদের মধ্যে মাত্র দুইটা আছে, একটা হলো নবীর ভালোবাসা, আর একটি হলো জান্নাতের লোভ। এদের মধ্যে আর কিছু ছিল না, এ দুটাই জিনিস ছিল। ভাইজান, মৌতার প্রান্তে অর্ডার হয়ে গেল, সেনাপতি কমান্ডার অর্ডার করে দিল, লড়াই আরম্ভ হয়ে গেল। ভাইগণ, লড়াই চলতে 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 কিছুক্ষণের মধ্যে ফয়সালা হয়ে গেল, আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা ময়দান ছেড়ে বালি বাড়ির দিকে পালাতে লাগলো। একবার জোরে বলি, নারে থাকবে, 1,00,000-এর কাছে 3,000 বিজয় হয়ে গেল। ওরা ছিল বড় ইমানদার, ওদের ভিতরে ছিল জাহান্নামের ভাই, ওদের ভিতরে ছিল জান্নাতের লোক, ওদের ভিতরে ছিল নবীর মহব্বত। এই তিনটি জিনিসে তাদের ভরপুর। ভাই গো, জাহান্নাম এমন এক খাতারনাকময় জায়গা, জাহান্নাম এমন এক বিশালময় জায়গা। ভাই গো, আমার আল্লাহ জাহান্নামে দেবেন না জান্নাতে দেবেন জানি না ওয়াল্লাহি, কিন্তু আমি মনিরুদ্দিন আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে যখন জান্নাতের কথা বলি তখন মনে হয় এই দুনিয়াতে কেন আছি রে, এই দুনিয়াতে কেন আসি? আমার আল্লাহ আমার বয়সটি যদি আরো 15 কম করে আমাকে তার জমিন থেকে নিয়ে যেত, আমি মনিরুদ্দিন না জানি কতই মজা পাইতা। কিন্তু ভাইজান, জাহান্নামের কথাগুলি যখন পড়তে লাগি, জাহান্নামের কথাগুলি যখন পড়া যায়, ভাই গো বলি, আল্লাহ রে তুই যা শাস্তি দিবি দুনিয়ায় দিয়ে দে, মাইরা ফেলিস না। তার মানে জাহান্নামের শাস্তির কাছে বর্তমান দুনিয়ার শাস্তি কোনো শাস্তিই নয়, 0 পয়েন্ট। ভাইজান, বন্ধুরা আমার, আমার আব্বা জানের জাহান্নাম এত ভয়াবহ জায়গা, জাহান্নাম এমন একটি খাতারনাকময় জায়গা, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জাহান্নাম নিজের চোখে দেখে আইসেছে।
আমরা তো খালি জুবের মুলিমের কাছে, রহিম মুলিমের কাছে, করিম মুলিমের কাছে, ছোট মুলিমের কাছে শুনছি, আর আব্দুল কাদের মুলিমের কাছে পড়েছি। জাহান্নাম বেলে এর কুম, জাহান্নাম বেলে ওর কুম, জাহান্নাম বেলে এটা হবে, জাহান্নামে বেলে ওইটা হবে, কিন্তু আল্লাহর নবী দেখে আইসেছে যেন মানুষকে ভালো করে কেন দেখে। এটা তার লেগে আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর কাছে কত সুপারিশ করবে, কত কান্দবে। কিয়ামতের দিন তো মানে মিজানের পাল্লায় হিসাব কিতাব ওজন করার দিন, তো আল্লাহর নবী একদম ল্যাপ পেটা হয়ে পড়া থাকবে, ছেলে বিলা দেখবে না, ছোটো চাংড়া বিলা মাগে মা মাগে হট মরা এখান থেকে, এরকম করে কাহিনার হোড়া দিয়ে দেবে হট মরা এখান থেকে, তখন ও কী করো তোর দিয়ে যা প্যাকের ভরে প্যাক করে পড়া মাথাটা নিচের দিকে ঠেকে এদিকে ছেলে পেলে এরকম করছে যে করছে, আর খুবই ভালো সে ছোড়া করে না একবার করিস না এরকম বেজে ছোট বলি ফেরে এগুলো কই যাব জাগি জাগি জাগির মুসলমান, জাগি জাগ জাগির মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তুই দিদি ফরমান, আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বাসানেরা, জাহান্নাম এমন এক খাতারনাময় জায়গা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ বলছে কোন মদ খর সুদগর গাঁজা খরকে বলেন না, হিন্দু জৈন বৈদ খ্রিস্টান ইহুদি নাসারাকে বলেন না, আমার আল্লাহ নির্ধারিত করে নিষ্পাপ করে তাদেরকেই ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আইমানওয়ালো, আরে বিশ্বাসী গণেরা যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস স্থাপন করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? খেতে পাই না, না খেয়ে মরে যাচ্ছে সেখান থেকে নাকি, না না কারেন্টে শর্ট খেয়ে গেছে ওখান থেকে নাকি, না না রাস্তায় ধরে পেঁদাচ্ছে ওখানে নাকি, না না কোথা থেকে বাঁচাও, না না ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। সেই আগুন এমন কি খাতারনাকময় আগুন রে, সেই আজাব এমন কি আজাব রে, সেই আজাব থেকে সেই গজব থেকে আমার আল্লাহ আমাকে বাঁচতে বললেন, আমার বিবি বাল বাচ্চা মা বোন ভাই বন্ধু আত্মীয় স্বজনদের বাঁচাতে বললেন। এই জন্য আমি প্রথমে আপনাদের বলেছি বন্ধু, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায় অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, মদের বোতলগুলি ভেঙে দিয়ে সত্যের ঝান্ডা নিয়ে একটু আলো কল্যাণের দিকে আসুন। ভাইজান রে আমার আব্বা জানেরা, যারা গত রমজান মাসে একটাও রোজা রাখেননি কান খুলে শুনে লাউ রে, যারা গত রম রমজান মাসে একটা রোজা রাখনি, যারা গত রমজান মাসে ভোর রাত্রে সাহারি খেয়েছো বেলা দশটায় রোজা ছেড়ে দিয়েছো, আবার সন্ধ্যাবেলায় ইফতারি করতে বসেছো, যেন তুই ধরা না পড়িস আমি বেরোজাদা। এমনও কিছু রোজাদার ছিল না আপনার এদিকে? মেলায় ছিল,
আমাকে না বললো আমি জানতে পারি। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমি মনির উদ্দিন আপনাকে বলি ভাই, আপনি যে আমার ভাই, আমি যে আপনারই ভাই, আমি যদি জাহান্নামে চলি আপনি কেমন করে সহ্য করবেন? আপনারা যদি জাহান্নামে শাস্তি পান আমি মনির উদ্দিন কেমন করে সহ্য করব? কেন ভাই যখন ভাইকে মারে ভাই দাঁড়িয়ে দেখতে পারে না, পারে কুদ্দুসের ভাইকে যদি রহিম মারে করিম জানে বানে মে কিচ্ছু দেব না, ফাটটা বাঁচলে ষাটটা ষাট, কেন মারছিস ভাই? কি আমি কি সব ভুল ভাল বকছি নাকি জি ভাই? ভুল ভাল বকছি না, কথা উল্টা পাল্টা হয়েছে? যদি উল্টা পাল্টা হয় তবে একটু কইবে, একটু ঠিক করার চেষ্টা করবে। আচ্ছা আপনার খেদিকে ওইগুলা হবে, ওই যে যেগুলা ঘরে খাওয়াইলা লাল চা কহে না র চা কহে? মুহাম্মদ তুমি ওগো, মুহাম্মদ তুমি ওগো, খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো, সেই নিশিরা তে মুখেতে খোদার বাণী, মুখেতে খোদার বাণী, এই কোরআন নিয়ে হাতে, কোরআন নিয়ে হাতে, তবু সবু গমনিতে, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা তোমারি মধুর টানে, এ তোমারি মধুর টানে, এই দিল পারা পারা, মুহাম্মদ তুমি ওগো, খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি, নয়নের তারা, নয়নের তারা। আমার ভাইয়ের আমার বন্ধুরা, রে আমার আব্বাসানেরা, রে আমার শিক্ষিত বন্ধুরা, রে পরদা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা, যেই জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বাঁচতে বললেন, বাঁচাতে বললেন, ওই জাহান্নাম এমন এক খতরনাকময় জায়গা রে, ওই জাহান্নাম এমন এক বিপদময় জায়গা রে, ওই জাহান্নামে যেই শাস্তি আজাব গজব দেওয়া হয় রে, সেই আজাব শাস্তি গজব আল্লাহর জমিনে নাই। হানজালাকে তীর দিয়ে মারা হয়েছে, তীর বুকের ভিতর দিয়ে ফুটে মাত পিঠ দিয়ে বেরিয়ে গেছে, এ কোনো শাস্তি নয় রে, এটা কোনো মহান শাস্তি নয়। আপনাকে ওই ওই ঝাড়খণ্ডের তাবরেজকে পাথর দিয়ে, লাতি দিয়ে, গুতি দিয়ে, রড দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে, এটা কোনো আজাব নয় রে, এটা কোনো গজব নয় গো, এটা কোনো মার নয় রে, জাহান্নামের মারের তুলনায় এটা কোনো মার নয়। মজা করা, জাহান্নামের মায়ের তুলনায় এই যে তাবরেজ, এই ছেলে ছেলেটিকে হাঙ্গাও তো, এই তোর মার কোলে যা, তোর মার কুছাতে যা বস, হে ছোড়া রাই, কত মাস টানবে, কেমন গামছা মাথায় দিয়ে খেড়িয়ে আছে, এত হাইনঠা করে ওয়াজ করছি তো এরা জানলে ডর হয় না, এত সুন্দর করে কুহছি তো, বাড়ি চল যাও, এত রাত ধরে কি করছো, তোমরা চলে গেলে আমি ছেড়ে দিতে বাবা।
আচ্ছা মাইনুল হক 10 কিলো ধান, রফিক আলম 10 কিলো ধান। আহাহা সুবহানাল্লাহ। দেখো গো দেখো খোদা তুমিও তাকাইয়া, দেখো গো দেখো খোদা তুমিও তাকাইয়া, শেষের বেলাতে বান্দা তোর দুইজন আসিয়া, 10 কেজি করে করে 20 কেজি দিল ধান লেখাইয়া। আচ্ছা মোহাম্মদ উন সাহাব 500 টাকা, আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকালে রাখো তারে ভালো। আমিন ওয়া আমিন খোদা, আমিন ওয়া আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা মাদ্রাসার বর্তমান কাজ চলছে, তামিরে মাদ্রাসা হাইরে মায়ের বেটি দুনিয়াতে ছিল ধুমসা ডাঙ্গা বাড়ি ধুমনাগার, আচ্ছা ধুমনাগার বাড়ি দেখো তার শোনা গেল, মা ও বাপার জন্য 100 দান উদ্দেশ্য কবুল করো তাকে সুবাহান। হাইরে মায়ের বেটি দুনিয়াতে ছিল মাগর মোপরেতে বেটির কত মায়া হলো, মায়ের জন্য বেটি দিয়া দিল দান উদ্দেশ্য কবুল করো পাগ সুবাহান, যে আশা যে উদ্দেশ্যে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কথা। তো তামিরে মাদ্রাসা মানে মাদ্রাসার কাজ চলছে, আপনারা যদি সিমিট টিমিট বালু টালু কেউ দিতে চান তাও আপনারা দিতে পারেন, যারা আমার গলার আওয়াজ শুনতে পেয়েছেন আপনারা একটু চটপট ঝটপট করে দেন, আল্লাহ খুশি হবে ইনশাল্লাহ। তো ভাই জান বন্ধুরা আমার আব্বা জানের আমার আপনার কাছে বসবি না, চ্যাংরাটি কত খাতরা হবে এ বাড়ি যা বাড়ি যা যা বাড়ি যা সুত বিনা কামে রাতে রাতে খাড়িয়া খাড়িয়া দৌড়ে বেড়ে যা। জাগ জাগ জাগের মসমান চৌদিকে তুই ফিরিয়ে দেখ তহিদ দি ফরমান, জাগ জাগ জাগের মসমান জাগ জাগ জাগের মসমান চৌদিকে ফিরিয়ে দেখ তুই তহিদ দি ফরমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ 110 টাকা শেষে দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন সুম্মা আমিন। আহ সুবহানাল্লাহ, আমার শেখ সাহেব উনি 1000 টাকা দিচ্ছেন, বাবা মা মারা গেছে মা, সুবহানাল্লাহ। আমার মা নাই আমার ভাইয়ের যেন বাবা নাই, ইয়াকি বিশিষ্টাম রে আমার বাপ অসুখ হইয়াছে, আমার আমার ভাইয়ের মা অসুখ হইয়াছে, আমার মা নাই আমার ভাইয়ের বাবা নাই, আমার বাবা অসুখ হইয়াছে আমার ভাইয়ের মা অসুখ হইয়াছে, বাবা এবং মায়ের জন্য টাকা 1000 দিল, শেষের বেলাতে টাকা 1000 দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন ওয়া আমিন খোদা, আমিন ওয়া আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আচ্ছা আর মা খালারা ফুপুরা দাদিরা আছে না চলে গেছে না, আমার খালি ঢেলের ভুঁয়ে
ঢালের ভয়ে হাল চালা হয়েছে। মাদ্রাসার যিনি সেক্রেটারি মোহাম্মদ মুস্তফা সাহেব, দাদু দাদির নামে, অল ফ্যামিলির নামে, একটু জোরে করে চিল্লিয়ে দাও, ছেলে পিলে একটু জোরে করে চিল্লিয়ে দাও, নারে তাকবীর এটা জোরে, হ্যাঁ জোরে বল নারে তাকবীর ভুলে গেল। আচ্ছা এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব মোহাম্মদ মুস্তফা 5000 টাকা জোরে বলি আলহামদুলিল্লাহ। এ মাদ্রাসার সেক্রেটারি বান্দা তোর ছিল, শেষের বেলাতে দেখো নাম দিয়া দিল, পরিমাণে 5000 টাকা দিয়াছে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। হ্যাঁ মুখিয়া আব্দুল মকিম সাহেব 1100 টাকা, আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তার ভালো। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দর দিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দর দিনী মা, মা গো মা, আমার মা তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস, মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দর দিনী মা, তোমার মতো মিঠা জিনিস, তোমার মতো দয়ার জিনিস, মাগো আর পাইলাম না। শহীদুর রহমান তোমারই নামে নাম, শহীদুর রহমান তোমারই নামে নাম, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। হাইরে তোমার বান্দা শেষের বেলাতে 500 টাকা দিল মাদ্রাসা বানাতে, এ তামিরে মাদ্রাসার জন্ম দিয়াছে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান, আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন সুমামি কেনা এগুলা করছো? তোমাকে দেখা 5000 মত লাগে, এইগুলা করি না। আচ্ছা জায়গা, তুমি যখন ছোট তো তুমি আধখানি করে দাও, যাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ছেলে মিলে দিতে তো বাজি দে দে বাজি দে দে বাজি দে বাজি আরে বাবা এ ওর বম দে বাজি দে বাজি হাত ধন দে বাজি দে বাজি দে বাজি দে নারে থাকবে। হ্যাঁ হ্যাঁ তো সেক্রেটারি ছোট ভাই
2500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ সেক্রেটারির ভাই দেখো এসে যে গেল পরিমানে 2500 টাকা দানে দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল কর গো খোদা পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনের আরমান। আরো একজন ফের শেষের বেলাতে 200 টাকা দিল মাদ্রাসা বানাতে আমিন সুমামি। হ্যাঁ কান খোলা শুনালাও মন ভরা শুনালাও কথাটা কি বলছিলাম আপনার কে বিহারে ফজর তক জলসা চলে কিন্তু এখন বিহারে আপনার কিছু কিছু জায়গা কিন্তু বাঙালির মতন হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে মানে রাত 12টা বেজে গেলি বাড়ি। বিহারের লোক আগে তো এখন মনে 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 ভাবি যে বিহারের লোক আগে বাধ্য জালসা সুন্দর গোটা রাত মানে বিহারের লাইন ছিল না রাস্তা ছিল না হ্যাঁ ওইগুলা 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 মরা কবরে চলে গেছে মানে কয়েকটা কারণ। এই যে রাত 12টার পরে মানুষ পালিয়ে গেছে কেন আজ থেকে 25 বছর আগে বাঙালেও রাত ফজর পর্যন্ত ওয়াজ চলত কেন মানুষ বেকায়দাতে পড়া থাকতো হবে এত রাতে কুন্ডে ক্যান করে যাবি দিয়া বেকায়দায় পড়া থাকতো একটু ঝালা ফালা হয়ে তখন চল যাব তখন গোটা রাত জালসা চলত কিন্তু এখন মানুষের পকেট আল্লাহ পয়সা দিয়েছে মোটর সাইকেল লিয়ে আসছে টোটো ভাড়া করে চলে আসছে তারপরে থ্রি বেলার লিয়ে চলে আসছে থ্রি বেলার বুঝো অটো অটো অটোকে বলে থ্রি বেলার মানে তিনটা চাক্কা তার লেগে ওকে থ্রি বেলার বলে তো অটো লিয়ে আসছে ট্রেক্টর লিয়ে আসছে রাস্তা ভালো বাড়ি পালাইবার সুযোগ থাকছে তখন ওই মানে যে কি বক্তা শুনে টুইনা রাত 12টা হয়ে যেত আমি পালাইতে লাগছে এই বিহারে এই বিহারে রাত 2টার আগে হান নাম্বার পড়ে না তো আমাকে যে বিহারের লোক 10টা 11টায় দিব কইছে তখন হার মিজাজ খারাপ হয়েছে হ্যাঁ যে তুমি দিবে 2টায় তো কেনা 10টায় দিব কই ডাকছো আমাকে কিন্তু না আসলই ব্যাপারটা ওরকম হয়ে গেছে। ইয়ার আগে একটা এই লাইনে জালসা করে কোনো তাও হাঁকে 11টায় দিব কয়েছিল কিন্তু 11:30 12টার সময় দিয়েছিল তো ভাইজি এই বিহারে আর অতক্ষণ জালসা চলে না আর লোক লোকজনও আজকাল জালসাতে থাকতে চায় না বহু বেটি শালি টালি লিয়ে এলো দে বাজার টাজার ঘুরে টুরে জিলাপি টিলাপি লিয়া মুলবির ঘা মুখ চোপা দেখা তখন কয়েছে চল বাড়ি চা ঠান্ডাতে কি বসে থাকবি ও যাচ্ছে আরো 10 জন আগে ডেকে লে চিলিয়েছে কে ঠিক লয় তো যাই আপনারা এখন যে যা পারবেন চটপট ঝটপট করে দিয়ে দেন আমার আমার টাইমও কাছাকাছি হয়ে গেল এখন আমার ঘড়িতে বাজছে কয়টা ওরে সুবহানাল্লাহ 1টা বেজা 17 মিনিট হয়ে গেছে জি বা 11টা 20 চড়েছি তো 10 মিনিট বাদ দিয়ে দিন 11:30 থেকে 12:30 থেকে 1টা 1.5 ঘন্টা আর এদিকে হয়ে গেল 17 মিনিট তার মানে গোলে মালে 1.5-2 ঘন্টা হয়ে গেছে আমি বুঝতে পারিনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপনার কাছ থেকে বিদায় নেব তো ভাই কুকুর ভয় পায় কার ভয় মানে ডর কুকুরকে দেখা মানুষ ডরায় না মানুষকে দেখা কুকুর ডরায় মানে ও কই যে কি কব কি কব মানে ওর মনের মধ্যে খালি কিন্তু কইতে পারে কুকুরকে দেখা মানুষ ডরায় না মানুষকে দেখা কুকুর ডরায় কহে এ কহজি হ্যাঁ কুকুরকে দেখা মানুষ ডরায় বিলাইকে দেখা মানুষকে দেখা বিলাই ডরায় কিন্তু এখন এমন জামানা এসে গেছে যে মানুষকে দেখা মানুষে ডরাইছে একটা গাজাল আমি বানালছি বর্তমান জামানাকে সামনে রেখে একটা গাজাল বানালছি গাজালটা কহব 10 টাকা করে লাগবে মাত্র 10 টাকা 10 10 10 10 10 এই লাও তাড়াতাড়ি 10 টাকা করে লাও তাড়াতাড়ি লে লে মোলে লে ঘুর দড়িয়া বাড়া যা
খালার রেখা হয়ে যা, খালার বেটির রেখা হয়ে যা, হ্যাঁ মাত্র 10 টাকা। মানুষকে দেখা কুকুর ভয় পায়, কিন্তু এখন মানুষ মানুষকে দেখা ভয় পায়। এই দুনিয়াটা এমন হয়ে গেল রে, মানুষকে দেখা মানুষ আশ্রয় লাই, কিন্তু এখন মানুষকে দেখা মানুষেই ভয় পায়। কিন্তু ভয় করার কথা হলো আল্লাহর, কিন্তু আল্লাহর ভয় না কইরা এরা মানুষের ভয় করছে। এই এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষেরই ভয়, এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষেরই ভয়, তবে আমি বলবো দুনিয়াটা কুকুরের, মানুষের দুনিয়া তো নয়। এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষেরই ভয়, তবে আমি বলবো, তবে আমি বলবো এ দুনিয়াটা কুকুরের, মানুষের দুনিয়া তো নয়। এই মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত, এই মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত, ব্যবিচারি যে না কারে দুনিয়াটা ভরে যেত। মোহাম্মদ ইউসুফের স্ত্রী 15 কেজি ধান, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ, একবার মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কার স্ত্রী? মোহাম্মদ ইউসুফের বিবি সাহেবা, মোহাম্মদ ইউসুফের বিবি সাহেবা। আড়ালো হইতে 15 কেজি ধান দিল মাদ্রাসা বানাতে, হাইরে তোমার বন্দি আড়ালেতে ছিল, 15 কেজি ধান দেখো তোর রাহে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। ছেলে পিলে একবার বলুন আমিন। ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভাইজি আল্লাহ যেন সকলের মনের উদ্দেশ্য কামনা পূর্ণ করে। ভাইজি আল্লাহ রব্বুল আলামিন রাত 12টা 2টার পরে দোয়া কবুল করে। ভাইজি আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করব ইনশাআল্লাহ। তো ভাইজান প্রত্যেক দিন রাতে এইভাবে দড়িয়া বেড়াইতে হয়, চিল্লা চেঁচা করতে হয়, কেন ভাই আল্লাহ অন্য কিছু করার ক্ষমতা দেয়নি, এইভাবে আল্লাহর জমিনে চলি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভাই আমি এখন 1.5 ঘন্টা 2 ঘন্টার বেশি বলি না, তো যাই বাহক আমাকে 11টার সময় এখানে দেওয়ার কথা ছিল, কিন্তু 11টার সময় আমি পৌঁছিতে পারিনি, 15 মিনিট লেট হয়ে গেছে। আপনাকে টাইমে টাইমে ঢুকেছি, কিন্তু ভাই একটা চা খাওয়ার মন হয়ে গেল, তখন ওই যে মাস্তান চকে একটা চা খাইনু, তো ওই চা লিতে দিতে খাইতে লেট হয়ে গেল, ওই লেগে আপনারকে এখানে 11টায় না উঠা 11:30টায় উঠেছিল। এখন ভাই 1:30 বাজতে আর 5 মিনিট বাকি, আপনারাকে আমি আর কষ্ট দিতে পারছি না, আর আমি নিজেও কষ্ট নিতে পারছি না, আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি বা বিদায় চাহাছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া কামনা করি। তো ভাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এটা এ কথাটা আপনারাকে বারবার শিখিয়ে দিয়ে যায়, মারা মায়েরা খালারা ফুপুরা দাদিরা নানিরা চাচিরা, কাউরি স্বামী যদি মদ খায়,
কাউরির স্বামী যদি মদ খায়, ওই মদ খাওয়া স্বামীর কাছে সুতা বড় পাপ। কেনা ভাই জানেন মদ খাওয়া কত বড় পাপ? একজন বিবি, একজন পুরুষ একজন নারীর সাথে যখন মিলন করে, সহবাস করে, সহবাস করার সময় ওই মেয়েটা ওই পুরুষটা নাপাক হয়ে যায়, সে অপবিত্র হয়ে যায়। কিন্তু ওই পুরুষ ওই মহামায়া লোকটা ওই মহিলাটা ওই পুরুষটা যদি গোসল করে লাই সুন্দর করে উজু করে।